I hope you are well. I am fine. By the grace of Allah. Now I discuss with you English second about the transformation of sentence assertive to exclamatory. আমি যে বিষয়টা নিয়ে আসছি এখন তোমাদের সাথে যে বিষয়টা ডিসকাস করব, তোমাদের একটা মূল ইম্পর্টেন্ট একটা টপিকস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চেঞ্জ করতে হলে উইদাউট মিনিং, অর্থ ঠিক রেখে ওয়ার্ড বা সেন্টেন্স চেঞ্জের মাধ্যমে ট্রান্সফরমেশন করতে হয়। যাই হোক, যে বিষয়টা নিয়ে আসছি, যে বিষয়টা ডিসকাস করবো সেটা হলো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চেঞ্জ করব। ফার্স্ট আমাকে চিনতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বা কী সেন্টেন্স দেখলে আমি সাথে সাথে বুঝতে পারবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আবার আমাকে চিনতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখার সাথে সাথে কী কী লক্ষণ আছে, কী কী কর্মদক্ষতা আছে সেটাও আমাকে জাস্ট জানতে হবে। আসো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় হলো ফার্স্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট আসে, তারপরে উইশ আসে, হ্যাঁ ইত্যাদি। তদ্রূপভাবে সেন্টেন্স চিনার যে ফার্স্ট ফর্মুলা, ফার্স্ট সিমটম, সেই সিমটমটা ফার্স্ট তোমাকে লাগবে হাউ অথবা হোয়াট। এক নম্বরে কি হাউ অথবা হোয়াট দিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করি। নেক্সট হুররে বা এলাজ তিন নম্বর আমরা দেখতে পাই ওয়্যার অথবা হ্যাড অথবা কুড, এক্সক্লেমেটরি সেন্টেন্স হোম, সো ইট হ্যাজ নো ম্যাটার অ্যাবাউট দিস চেঞ্জিং সেন্টেন্স। আসো আর কি হতে পারে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, অনেক সময় গুড মর্নিং, গুড ইভিনিং, তারপরে গুড বাই, হ্যাঁ গুড মর্নিং, এই ধরনের ওয়ার্ডগুলো দ্বারা আমরা সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করে থাকি। তাহলে আমরা জানতে পারলাম যে কী কী ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। এক নম্বরে আমি বোর্ডও দেখেছি, তোমাদের জানার সুবিধার্থে আমি আবারও রিপিট করতেছি বিষয়টা তোমাদের বোঝার জন্য। এক নম্বরে হাউ ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স স্টার্ট হয়। দুই ফোরে এলাজ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তিন নম্বর থ্রি ওয়্যার হ্যাড কুড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হয়। নাম্বার ফোর ইফ কুড ওহ ড্যাট শব্দ দ্বারাও ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। নাম্বার
Fine. Fine. Next. Good morning. Good evening. Goodbye. Class 6 student tumra. So tomader jonno prathomik concept je jinish ta jana dorkar. Ami mone kori etai enough. Haan. Tale amra jante parlam je exclamatory sentence chinar upay amra jante parlam. Ekhon dekho exclamatory sentence jokhon amra dekhbo যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখব যে হাউ এবং হোয়াট আছে, হ্যাঁ হাউ সে হাউ এবং হোয়াট অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে আমরা যখন দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো কোন জায়গায় আমরা হাউ বসাবো, কোন জায়গায় আমরা হোয়াট বসাবো, কোথায় উড়ে হবে, কোথায় অ্যারাস হবে, এই জিনিসগুলো আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো। সো আসো আমি এক ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স দিব। অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়ার পরে যে জিনিসটা তোমাদেরকে করতে হবে সেটা ঘটনা অনুপাতে তোমাদেরকে দেখতে হবে। যদি সেন্টেন্সটা যদি কি হয় সাধারণ একটা সেন্টেন্স হয়, বর্ণনামূলক বাক্য হয় অথবা গুরুত্ব বুঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা হোয়াট বা হাউ লিখতে পারি। তো যখন হোয়াট বা হাউ আসবে, হোয়াট অথবা হাউ যখন আসবে তখন তার স্ট্রাকচারটা কি হবে, হোয়াট প্লাস থেকে সূত্র থেকে তুমি বাছাই করে নিয়ে আসো। এক নম্বর নিয়ে আসলাম কি হোয়াট, তারপরে আসবে কি এ অথবা এন, তারপরে যদি এ অথবা এন থাকে হোয়াট এ, হ্যাঁ তারপরে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কি আছে, নটি আছে, অ্যাডজেক্টিভ আছে কি এখানে, নটি, হোয়াট এ নটি, তারপরে কি আনব সাবজেক্ট, হ্যাঁ নটি বয় ব্যাটাই এসো ব্যাটাই হোয়াট এ নটি বয়, তারপরে আসবে কি সাবজেক্ট ইউ, হ্যাঁ সাবজেক্টের পরে ভাব ইউ আর, ইউ আর লাস্টে কি এক্সপ্রেশন অফ মার্ক। তাহলে আমি আমার যে সূত্রটা আমি প্রয়োগ করেছি সূত্র অনুপাতে এখন তুমি সেন্টেন্সটা অবভিয়াসলি সেট আপ করো, পেয়ে যাবে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সের সমাধান। এরকম অনেক সেন্টেন্স আসবে ইউ আর এ ভেরি নটি বয়, হ্যাঁ তারপরে ইট ইজ এ বিউটিফুল গার্ডেন, হ্যাঁ তারপরে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এখন আসো দেখো আরেকটা সেন্টেন্স দেখি, হাউ এর The garden is very beautiful. Like how you make it follow for all? The garden is very beautiful. Okay? Let's take a look at the new shop. It's going to be a auto van as a nine. তাহলে আমরা কি আনতে পারি, হাউ দিয়ে শুরু করতে পারি। আমি আগে বলেছি এ এন থাকলে হোয়াট দ্বারা, এ এন না থাকলে হাউ দ্বারা। সাধারণত এই রুলটা এটাই স্বাভাবিক রুল আর কি। এক্সক্লেমেটরি আসো
offering here book is something. How beautiful the garden. The garden of the something. How beautiful the garden is. তাহলে ক্লিয়ার হলো যে হোয়াট এবং হাউ দ্বারা সেন্টেন্সটা আমরা কিভাবে গঠন করব, হোয়াট অবলিক হাউ প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই সূত্রটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে সাধারণ একটা সেন্টেন্সের ক্ষেত্রে। আসলে দুই নম্বরের স্ট্রাকচার আমি দিয়েছিলাম, দুই নম্বরে আমি আমাদেরকে অ্যাডজেক্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স সিনার যে দুই নম্বর উপায় সেটা দিয়েছিলাম কি হুররে এবং কি হুররে এদাস, হুররে এবং এদাসের যে স্ট্রাকচারটা দেখো যে হুররে এবং এদাস যদি থাকে অর্থাৎ সেন্টেন্সটা যদি আছে সেন্টেন্সটা কোনো আনন্দ বোঝা দেয়, হ্যাঁ উৎপলতা বোঝা দেয়, খুশি বোঝা দেয়, কোনো জয়ের কোনো লক্ষণ যদি ওই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা কি আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে অটোমেটিক আমরা বলি হুররে, ও ভেরি ফাইন, এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের মুখ দিয়ে এসে যায় হুররে, হ্যাঁ উই হ্যাভ ওয়ন দ্য গেম, হুররে আই হ্যাভ পাস দ্য ফার্স্ট ডিভিশন, হ্যাঁ হি হ্যাজ পাস, এই ধরনের কি আনন্দ বুঝায়, আনন্দ যখনই আনন্দ বুঝাবে তখনই আমাদের ক্ষেত্রে কি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শব্দ কোনটা ব্যবহার হবে হুররে। তো আসো পুরে লেখার পরে কি আসবে, পুরে প্লাস ইনটাইম, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা প্রশ্নবোধক অর্থাৎ আশ্চর্যমূলক যে চিহ্নটা আমি এর আগের সেন্টেন্সটাতে হোয়াট এবং হাউ দ্বারা সেটা লাস্টে ব্যবহার করেছি কিন্তু এখানে আশ্চর্যমূলক চিহ্নটা পুরের পরে চলে আসবে, পুরে প্লাস কি হবে, হ্যাঁ সাবজেক্ট একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিচ্ছি দেখো তোমরা, ইট ইজ ম্যাটার অফ জয় হবে এবং আমি সেই পরীক্ষায় ফেল করেছে, এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়,
ফেল করে থাকে, হ্যাঁ, এটা কি আনন্দ হবে না দুঃখ হবে? অফকোর্স সেটা হলো দুঃখের বিষয়। যেমন লেখা হয় লাস্ট, হ্যাঁ, ইট ইজ ম্যাটার অফ সরো। একটা সেন্টেন্স দিয়ে বুঝাচ্ছি তোমাদেরকে, ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড, যে সে ফেল করেছে, হি হ্যাজ ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ফেল করেছে। ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আনডন, যে আমার পোড়া কপাল। পোড়া কপাল কি, ভালো হলে পোড়া কপাল হয় না খারাপ হলে? খারাপ রেজাল্ট করলে পোড়া কপাল হয়। তো সো আমরা এক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি ইউজ করবো? ক্যাদাস শব্দ ইউজ করবো। একদম নির্দ্বিধা নির্বাককে আমি ওয়ার্ডটা ইউজ করতে পারি, যে এক্ষেত্রে আমার এই ওয়ার্ডটাই হবে। সো ইট হ্যাজ নো কনফিডেন্স, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সো আমরা কি আনবো এক্সক্লেমেটরি যখন আমরা করতে যাব, কি আনবো? অ্যাডাসের পরে এই যে নট অফ এক্সক্লেমেশন, তারপরে অ্যাডাস, এরপরে যেটা দেখেছি হি হ্যাজ ফেইল, আমরা বুঝতে পারলাম আনন্দ হলে হুররা, আর বেদনা দুঃখ কষ্ট এই ধরনের কিছু যদি প্রকাশ পায় সেই ক্ষেত্রে আমরা কি আবেগ প্রকাশ পাই দেয়, তার থেকে এই দুঃখ বেদনা কষ্ট এগুলো আবেগ পাই দেয়, আমরা কি এলা শব্দটা ইউজ করব। তিন নম্বরে অ্যাট ফার্স্ট আমি যে কয়টা শনাক্ত করার, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে শনাক্ত করার জন্য যে কয়টা রুল সিমটম বলেছে তার মধ্যে তিন দুই নম্বর পার হলো, এখন আসে তিন নম্বর। তিন নম্বরটা কি দিয়েছিলাম? ওয়ার, হ্যাড এবং কি কুড। ওয়ার, হ্যাড ও কুড আমি বলে ব্যবহার করেছিলাম, যে অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে কি বসে? ওয়ার, এরপরে কি, হ্যাঁ ওয়ার বসে, অনেক সময় হ্যাড বসে, অনেক সময় কি কুড হয়। এই ক্ষেত্রে এগুলো দেখতো এক্সক্লেমেটরি, এগুলো দ্বারাও এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। যেমন আই উইশ, তাই যে আই উইশ, আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আই উইশ, আই উইশ, আই ওয়ার এ চাইল্ড, চাইল্ড কি অ্যাগেইন। এখানে দেখো এক্সক্লেমেটরি আমরা তখন কীভাবে গঠন করব, হ্যাঁ এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা, আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এখানে কী করতে পারি, কী দ্বারা শুরু করব, কি ওয়ার দ্বারা করবো না হেড দ্বারা করবো না কুড দ্বারা করবো? আমরা এখানে ওয়ার দ্বারা করব, কারণ আই উইশ, আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমার ইচ্ছা। মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা যখন প্রকাশ করে এক্ষেত্রেই ই, ওয়ার, হ্যাড এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়। তবে সেটা যদি অবাস্তব হয়, আমার এই বয়সে আমি কি আবার চাইল্ড অ্যাগেইন হতে পারবো, আমি কি আবার চাইল্ড হতে পারবো? সো নো, ইট ইজ নট ইম্পসিবল, এটা সম্ভব না। তাহলে আমি কি আনতে পারি, এখানে শব্দটা ওয়ার ব্যবহার করতে পারবো, ওয়ার আই চাইল্ড, ওয়ার আই এ চাইল্ড, তাহলে কি হবে, ওয়ার আই এ চাইল্ড।
বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন লাস্ট হলো আশ্চর্যবোধক চিহ্ন আই এ ওয়ার আই এ চাইল্ড তারপরে একটা সেন্টেন্স দেখো যে আই উইশ আই হ্যাড বিন এ কিং আই উইশ তারপরে কুডের ক্ষেত্রে আই উইশ সময় সব এই জন্য বেশি নেওয়া নিতে পারছি না টাইম এরপরে আসো ই পুট যদি থাকে ই পুট দ্বারা কীভাবে সেন্টেন্সটা তৈরি করা যায় যে ইফ ইউ ই পুট এক্সক্লেমেটিভ সেন্টেন্সে এটা আমরা কীভাবে তৈরি করতে পারি ব্যবহার করবো
could that I could be prime minister. That you look down upon the poem and quote. কয়টা রুল আমরা মনে রাখবো, আরেকটা রুল আছে নেক্সট হলো কি, সেটা হলো যদি যে আই উইশ, যেমন আই উইশ গুড মর্নিং টু মাই ফ্রেন্ড, গুড মর্নিং আই উইশ, সেখানে আমরা কী ব্যবহার করি, গুড মর্নিং গুড ইভিনিং, গুড মর্নিং গুড ইভিনিং দিয়ে আমরা কি সেন্টেন্সটা ওইভাবে গঠন করে থাকি তাহলে স্টুডেন্টস শর্ট ডিসক্রিপশনের মধ্যে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করব, সেই ক্ষেত্রে আমাকে চিনতে হবে যে কী কী শব্দ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হয়, তাহলে আমাকে নির্ণয় করাটা অনেকটা ইজি হয়ে যাবে। আগে বলেছি, বারবার আমি আবারও রিপিট করে যাচ্ছি, হোয়াট, হাউ, এক নম্বর, সেকেন্ড নাম্বার হোরে, নাম্বার থ্রি ওয়ার হ্যাড টু, নাম্বার ফোর ইফ উড, নাম্বার ফাইভ কি, নাম্বার ফাইভের মধ্যে আমরা বলেছি ফাইভ, তাইলে নাম্বার সিক্স গুড মর্নিং, এই শব্দগুলার
দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শনাক্ত করা যায়। যদি আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি চেঞ্জিংটা জানতে পারি, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে জানতে পারবো সহজ হিসাবে। কারণ ওইখানে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে যদি হাউ এবং হোয়াট থাকে, তখন এখানে সাবজেক্ট চলে আসবে ইট ইজ দ্বারা, যদি সাবজেক্ট প্লাস ভার্ব, হ্যাঁ ইট ইজ দ্বারা শুরু হবে। আবার ঘুরে এলাস এক্সক্লেমেটরি থাকলে অ্যাসার্টিভের মধ্যে হবে ইট ইজ ম্যাটার অফ জয়, ইট ইজ ম্যাটার অফ সরো। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ইফ ওয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে অ্যাসার্টিভের মধ্যে আই উইশ দ্বারা হয়ে যাবে। সহজ, কঠিন কিছু না। সো তোমরা আমার এই শর্ট লেকচারটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা, এবং তোমাদের কাছে যদি ভালো লাগে আমি আরও ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমরা সিক্স সেভেনের স্টুডেন্টদের জন্য এটা প্রাথমিক একটা কনসেপ্ট, এটা এই জন্য প্রাথমিকভাবে তোমাদেরকে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি। আর দোয়া করবা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো। আল্লাহ হাফেজ।